ভক্তের জন্য অপেক্ষা করে। তবে যদি কেউ প্রকৃত ভক্ত হতে পারে, যেই না এসেছে আসবা মাত্রই হরিব জিজ্ঞাসা করছে, গোবিন্দ এদিকে এসো, তুমি তো আমার সঙ্গী হয়েছ, সব ছেড়ে আমার কাছে এসেছ, আচ্ছা তোমার মনে কি আর কোনো বাসনা টাসনা আছে? আছে বাসনা, তা কি বাসনা বলে দাও। হরি বল বলছে, ও দেয়ময় বাসনা আবার কার থাকে না, সবার যেমন বাসনা থাকে আমারও আছে, তা কি বাসনা তোমার বলে দাও, শুনবে দয়াময় আমার মনে কি বাসনা। হরি বল, ভক্তের মনে কি বাসনা, ভক্ত কি চায়, টাকা পয়সা দাও, বাড়ি গাড়ি দাও, এটা হচ্ছে আমাদের চাওয়া, এটা ভক্ত কখনো চায় না। ভক্ত কখনো ভগবানের কাছে বলে না যে আমার বাড়ি দাও, গাড়ি দাও, টাকা পয়সা দাও, ভক্ত কি চায়, তোমার চরণে আমাকে ঠাই দাও। আর আমরা কি চাই, এই পার্থিব জগতে যত সুখ আছে সব আমাকে দাও, ধনং দেহি পুত্রং দেহি যশং দেহি রূপং দেহি সব আমাকে দাও। আর ভক্তের চাওয়াটা কেমন একটু বলি শুনু, ভক্ত কি চায়, আমরা কি চাই সে তো আমরা সবাই জানি, কিন্তু ভক্তের চাওয়াটা কেমন। কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির রাজা হবার পর ভগবান কৃষ্ণ ডাকছে কুন্তী পিসিমাকে, পিসিমা এদিকে এসো, সারা জীবন সন্তানদের কাছে নিয়ে জীবন কাটিয়েছো বনে বনে, আজ তোমার ছেলে হস্তিনাপুরে রাজা, তুমি রাজমাতা হয়েছো পিসিমা, জীবনে তোমার আর কোনো দুঃখ নেই, কষ্ট নেই, তাই এবার আমাকে বিদায় দাও পিসিমা, আমি চলে যাই। মনে মনে চিন্তা করছেন কুন্তী পিসিমা, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে চলে যায় আমাকে বলে, পিসিমা আমি আসি, আসি কথার মানে কি মা, সে আবার আসবে, কিন্তু যাই কথার অর্থ, দেখবেন বাচ্চারা যদি বাইরে যাওয়ার কালে বেরোনোর সময় বলে ও মা যাচ্ছি, মা বলে যাচ্ছি বলতে নেই, বল আসি, তাই না, এই আসি কথার অর্থ আবার আসবে, কিন্তু আজ কৃষ্ণ যাই কথাটা কেন বলল, তাহলে কি কৃষ্ণ আর ফিরে আসবে না, দাঁড়িয়ে আছে পিসিমা। কৃষ্ণ বলছে, পিসিমা যাবার আগে তোমায় বর দিয়ে যাব, বলো তুমি কি বর চাও, তোমার ছেলে হস্তিনাপুরে রাজা, সুখের নাগাল পেয়েছো তুমি, এই আনন্দের দিনে আনন্দের মুহূর্তে আমিও তোমায় বর দেব, বলো কি নেবে তুমি, সারা জীবন তো কষ্ট করেছে তাই না মা, কোনো দিন তো সে সুখ পায়নি, এত যুদ্ধের পর, এত কঠিন পরীক্ষার পর, এত লড়াইয়ের পর তার ছেলে রাজা হল, সবে মাত্র সুখের নাগাল পেল, হঠাৎ কৃষ্ণের কাছে বর চেয়ে বসল, কি বর, কৃষ্ণ এতদিন দুঃখ ছিল কষ্ট ছিল তাই তুমি আমার সঙ্গে ছিলে, আমার পাঁচ পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে, আজ আমার ছেলে হস্তিনাপুরে রাজা, সোনার সিংহাসন পেয়েছি আমার পুত্র, আমি রাজমাতা, সমস্ত দুঃখের অবসান ঘটেছে তাই তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে চাইছ, তবে বর যদি দিয়েই যাবে তাহলে এই বর দিয়ে যাও, কি বর, পৃথিবীতে যার জীবনে যত কষ্ট আছে, যার জীবনে যত দুঃখ আছে, যত যন্ত্রণা আছে, এই জগৎ মাঝে এখনো যদি কোনো যন্ত্রণা কোনো দুঃখ থেকে থাকে সেইগুলো তুমি আমাকে দিয়ে যাও, এত কষ্ট এত দুঃখ তুমি আমায় দেবে, প্রতিটা মুহূর্ত যেন আমি তোমাকে স্মরণ করতে পারি, সুখের নাগাল পেলে তোমায় চিনতে পারবো না, তাই এমন দুঃখ জীবনে দেবে আমায় যেন তোমাকে হারাতে না হয়, যেন তোমায় ভুলে যেতে না পারি, সেই কষ্ট তুমি আমায় দিয়ে যাও কৃষ্ণ, এখনো যত কষ্ট আছে শুধু আমায় দিয়ে যাও, পাশে দাঁড়িয়ে ভীম বলছে, মা জীবনে এত কষ্ট পেয়েছো কিন্তু তোমার স্বাদ মেটেনি, তুমি আবার কেন চাইছো দুঃখ,
ছিল রে ভীম, এতদিন দুঃখ ছিল তাই কৃষ্ণ আমাদের সহায় ছিল। আজ সোনার সিংহাসন পেয়েছি বলে কৃষ্ণ চলে যাচ্ছে। বল বাবা, ওই সোনার সিংহাসনে বসে থেকে চিরতরে কৃষ্ণকে হারানো ভালো, নাকি জন্মের মতো কৃষ্ণকে নিয়ে হাজার কষ্ট পেলেও কৃষ্ণকে সাথে করে নিয়ে ওই বাকি দিনে বনে কাটানো ভালো? আমি চাই না সেই সিংহাসনে, যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়। ভগবান রথ থেকে নেমে এসে কুন্তী পিসিমাকে জড়িয়ে ধরলেন। পিসিমা, এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য সোনার সিংহাসন ত্যাগ করতে চাও? আমি তোমার কাছে বাধা পড়ে গেলাম পিসিমা, যখনই আমাকে স্মরণ করবে আমি তোমার কাছে এসে দাঁড়াবো। এটা হলো ভক্তির চাওয়া মা, যে শুধুমাত্র কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না। একদিন রাধারানীকে জিজ্ঞাসা করেছিলেন গোবিন্দ, রাধে তুমি তো আমাকে এত ভালোবাসো, বাদিনীর ঘরে ধোয়ার ছলে বসে কাঁদো কেন রাধে, এত কষ্ট কেন পাও, আমার জন্য কেন এত কাঁদো? রাধে, আমার বড় ইচ্ছা, আমি তোমায় কিছু বর দিতে চাই, বলো তুমি কি বর চাও? শ্রীমতী রাধারানী বলেছিলেন, বধু বর যদি দিতে চাও তবে এই বর দিয়ে যাও, আমার মতো কাঙালিনী অভাগিনী, আমার মতো গোয়ালিনী জগতে কত আছে যারা আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসে, আর তুমি যদি তাদের কাছে থাকো আমার তাতে কোনো দুঃখ নেই, শুধু তোমার কাছে আমার একটি নিবেদন, যে তুমি আমাকে ভালোবাসো বা নাই বাসো আমি যেন তোমায় ভালোবাসি। এটা হলো ভক্তের চাওয়া মা, এটা হলো ভক্তের চাওয়া। তাই আজ জিজ্ঞাসা করছে গোবিন্দ ঘোষকে, গোবিন্দ বলো তোমার মনে কি বাসনা? শুনবে প্রভু আমার কি বাসনা? ও দয়া মা, আমার মনে তে ছিল গ বাসনা, যুগল দর্শন পাব। যেই না বলেছে গৌর হরি বলে না গোবিন্দ, আমার সেই একই বাসনা, বৃন্দাবনে যাব যুগল দর্শন পাব। তাহলে চলো আর দেরি কেন, ভক্তগণকে নিয়ে এবার যাত্রা করলেন, মনের আনন্দে যাচ্ছে নানা গ্রামে ঘুরি করা আইলা পূর্বস্থলে, হরি বল বলছেন
এমন সময় গৌরহরি গোবিন্দকে ডাকলেন, গোবিন্দ এদিকে এসো। কোথায় এলাম আমরা? জোরে বলো, পূর্বস্থলি। বেশ, তাহলে আর দেরি কেন, এখানে সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষের একটু রাগ হয়ে গেছে। মা, এত ভক্তের সেবার ব্যবস্থা আমি একা করব? তুমি তো বলে খালাস, কিন্তু ভাবলে না তো প্রভু, একা একা কি করে এত ভক্তের সেবার ব্যবস্থা করব। কিন্তু যার ভাবনা তো সেই ভাবে মা। হ্যাঁ, আমরা সারাদিন অনেক কিছু ভাবি, তাই না? তা যে যতই ভাবি না কেন, শাস্ত্রে বললেন ভাবছ বসে চলবে কি, সে তুমি ভাববার কে? যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। গৌরহরি পূর্বস্থলিতে আসা মাত্রই সেই খবর চলে গেছে নবদ্বীপে, আর নদিয়াবাসী যখনই জানতে পারলেন গৌর এসেছে পূর্বস্থলিতে, আর তারা দেরি করতে পারছে না, মনের আনন্দে ছুটছে গৌর দর্শন। তবে কেউ খালি হাতে যাচ্ছে না, কিন্তু সবার হাতে সেবার বস্তু। শাস্ত্রে আছে ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হবে। আপনার যেমন ক্ষমতা, সবার তো একই রকম ক্ষমতা থাকবে না, যার যেমন ক্ষমতা প্রভু সেবার জন্য নিয়ে যাবেন, খালি হাতে কখনো গোবিন্দ দর্শনে যেতে নেই। তা এখন যাচ্ছেন গৌরহরি দর্শন করতে নদিয়াবাসী, সবার হাতে সেবার বস্তু, মনের আনন্দে যাচ্ছে। আনন্দে ধাওয়ালো সবে গৌরাঙ্গ দেখিতে, গৌরাঙ্গ দেখিতে বলে হাতে তালি দিতে হবে জোরে জোরে। আর বলে বলে হাত তোলাতে হবে নাকি? হ্যাঁ, মনের ভিতরে আনন্দ কোথায়? গৌর দর্শনে যাচ্ছেন, আনন্দ থাকবে তো? তো মনের ভিতরে তো কোনো আনন্দ পাচ্ছি না, কি ব্যাপার? বাড়ি ঝগড়া করেছেন নাকি? হ্যাঁ, জোরে জোরে হাত তুলতে হবে, জোরে জোরে হাতে তালি দিতে হবে। আর এইভাবেই রাখলে হবে না, পুরোটা তুলতে হবে। লীলা শুধু শুনলে হবে না, কর্ম করতে হবে। দেখুন, আমি আগেই বলেছি ভগবানের দেওয়া হাত তিনি দিয়েছেন, যার দেয়নি সে জানে কত যন্ত্রণা কত দুঃখ। আপনি পেয়েছেন, আপনি যদি কাজে না লাগান হাত, তো সেইগুলোই বাবা। যে হাত দিয়ে ভগবানের সেবা হয়, যে হাত ভক্ত সেবায় লাগে, সমাজের কল্যাণে লাগে, সেটা হচ্ছে হাত। সেই হাত হাত নয় যে হাত দিয়ে মানুষকে খুন করা হয়, যে হাত দিয়ে চুরি করা হয়, ডাকাতি করা হয়, সেটা কিন্তু হাত নয়। মা বাবাকে ধরে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হয়, এটা তো হাত নয়। হাত সেটাই যে হাতে ভগবানের সেবা হয়, ভক্ত সেবা হয়, সমাজের সেবা হয়। তা সেই হাত আপনাদের থাকলে আপনারা তুলবেন। এখানে এসেছেন ভগবানের সেবা দিতে, এখানে আর কারো সেবা দিতে আপনি আসেননি, নিজের কাজটা নিজেকে করতে হবে। অনেকে বলে দেখবেন, জানো, একজনকে বলেছিলাম যে বাড়িতে ভগবানের নাম করো।